নমস্কার, আমি সুমন। আপনারা দেখছেন হ্যাশট্যাগ ফুটবল। শুরু করছি নতুন একটা এপিসোড। তো আজকে শুরু করার সাথে সাথে যেই খবরটা বলতেই হয়, কাল বেরিয়েছে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এবং সেই উচ্চ মাধ্যমিকের রেজাল্টে 54% নাম্বার নিয়ে পাশ করেছে শেখ সাহিল, মোহনবাগানের শেখ সাহিল, যে কিনা মোহনবাগানের আই লিগ জয়ের অন্যতম দাবিদার। মোহনবাগানের এই বছরের আই লিগের পেছনে শেখ সাহিলের ভূমিকা অপরিসীম। তো শেখ সাহিল এমন একটা পরিস্থিতিতে পরীক্ষা দিতে বাধ্য হয়েছিল যে রেগুলার ফুটবল এবং পরীক্ষা সে দুটো দিয়ে এবং আই লিগ এবং এইচএস ট্রফি দুটোই জিতে নিয়েছে। এমন একটা সময় হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা বছর যখন মোহনবাগানের বিজয়রথ ছুটছে আই লিগে এবং শেখ সাহিল এক অন্যতম প্লেয়ার মোহনবাগানের মাঝমাঠে। সে পরীক্ষা, প্র্যাকটিস, শুধু প্র্যাকটিস নয়, ভিন দেশে ম্যাচ খেলতে যাওয়া, সব কিছু সামাল দিয়ে শেখ সাহিল যে রেজাল্টটা করেছে তার জন্য হ্যাশট্যাগ ফুটবলের থেকে অনেক অনেক অভিনন্দন। আগামী দিনে যেন সব পরীক্ষা ভালোভাবে দিতে পারো এবং তোমার উচ্চশিক্ষা যেন আরও ভালো হয় এবং তোমাকে যেন একদিন আমরা নীল জার্সি গায়ে দেখতে পাই। এবার শুনে নিয়ে যাক ইস্ট বেঙ্গলের কিছু খবর। আমরা সকলেই জানি কালকে ইস্ট বেঙ্গল ও কোয়েসের সম্পর্ক ছিন্ন হয়েছে। তারপরে মুখ খুললেন অজিত আইজাক। কী বললেন তিনি? তিনি বলেন যে এই পরিস্থিতিতে তিনি আর শেষবেলায় কোনো তিক্ত মন্তব্য করতে চান না। তিনি বলেন তিনি ক্লাবের শুভাকাঙ্ক্ষী হয়ে থাকবেন এবং তিনি ক্লাবের ভালো চান ভবিষ্যতেও, সেটা আমরা সকলে চাই। তিনি যদি একজন সত্যিকারের ইস্ট বেঙ্গল সমর্থক হয়ে থাকেন তার এটা চাওয়াটাই কাম্য। আমরা সকলেই জানি 1 আগস্ট ইস্ট বেঙ্গল দিবস। তো এই নিয়ে শুক্রবার ক্লাবের অন্দরে হয়ে গেল এক কর্মসমিতির বৈঠক। বৈঠক শেষে সিদ্ধান্ত হয় এবছর কোনোরকম জাঁকজমক থাকছে না ইস্ট বেঙ্গলের অনুষ্ঠানে, থাকছে না কোনো ভারত গৌরব ও জীবন কৃতির মতো সম্মান। সকালে কেক কাটা ও পতাকা উত্তোলনের পর সন্ধ্যেতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে এক ভার্চুয়াল অনুষ্ঠান হতে পারে। ক্লাব সচিবের সাথে কথা বলে এ ব্যাপারে জানানো হবে, জানা যায় ক্লাব সূত্রে। আইএফএ সচিবের পদে নিযুক্ত হয়েছেন জয়দীপ মুখার্জি, 1 বছর হতে চলল। তিনি 1 বছরে করেছেন অনেক উল্লেখযোগ্য কাজ। এবার করতে চলেছেন আইএফএর নাম ও লোগোর সরকারি রেজিস্ট্রেশন। জন্মলগ্ন থেকে আজ অবধি আইএফএর কোনোরকম রেজিস্ট্রেশন ছিল না, তো তাই তাদের নাম নিয়ে কেউ যদি কারচুপি করত তারা কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করতে পারত না। এই অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে চলেন জয়দীপ মুখার্জি। এবং আইএফএ এই করোনার মতো অতিমারি পরিস্থিতিতে বাজারে আনতে চলেছে মাত্র 1 টাকা দামের 10 লক্ষ স্যানিটাইজারের পাউচ, যা থেকে উপকৃত হবেন আমার আপনার মতো সাধারণ মানুষ। ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুক পেজটিকে লাইক করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে বাজিয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে।